আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে 31তম জাতীয় পথ নিরাপত্তা সপ্তাহ পালন করা হয়। পথ নিরাপত্তা র্যালি শুরু হয় আসানসোল কল্যাণপুর উৎসব ময়দান থেকে। পায়ে হেঁটে রেল করে উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সুকেশ কুমার এবং পুলিশ আধিকারিকরা ও স্কুলের বাচ্চারা। এই র্যালি পুলিশ লাইনের মাঠে গিয়ে শেষ হয়। 7 দিন ধরে চলে শিল্পাঞ্চলের বিভিন্ন জায়গায় পথ নিরাপত্তা সপ্তাহ বুধবার শেষ দিন। কমিশনারেট সুকেশ কুমারের বক্তব্য, সচেতনতা, সেফ ড্রাইভ সেভ লাইফ, যাতে দুর্ঘটনা এড়ানো যায় তাই বিভিন্ন জায়গায় সেফ ড্রাইভ সেভ লাইফ নিয়ে সচেতনতা শিবির করা হয় এবং ট্রাফিক আইন মেনে চললে তাহলে দুর্ঘটনা এড়ানো যাবে। তার সাথে সাথে শিল্পাঞ্চলের সাধারণ মানুষকে বার্তা দিলেন, হেলমেট ছাড়া বাইক স্কুটার স্কুটি চালাবেন না, যথাসম্ভব হেলমেট ব্যবহার করবেন, তাহলে দুর্ঘটনা কমবে বলে দাবি করেন। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, নিউজ বাংলা 24x7। আজকে যে আপনাদের এই র্যালি, মানে কি উদ্দেশ্য, কি বার্তা দিতে চাইছেন সমাজকে? আজকে যে র্যালি আজকে অর্গানাইজ করা হলো স্কুলের ছাত্র ছাত্রীদেরকে নিয়ে, এখানকার সিটিজেনদেরকে নিয়ে, টু অ্যাওয়ার দ্য পাবলিক অ্যাবাউট সেফ ড্রাইভ সেফ লাইফ, ট্রাফিক আইন মেনে চলার জন্য, ট্রাফিকটা আইনটা না মানার জন্য যে দুর্ঘটনাগুলি ঘটে যায় তার জন্য মানুষকে বোঝানোর জন্য, সচেতনতার জন্য আজকে র্যালি করা হলো, মানুষকে অ্যাওয়ার করার জন্য। সবাইকে আহ্বান করা হচ্ছে যে আপনারা ট্রাফিক আইনটা মেনে চলুন, ট্রাফিক আইনটা মেনে চললে কীভাবে আমরা দুর্ঘটনাগুলি কমাতে পারব, এই বার্তা আমরা সবাইকে দিতে চাই। স্যার, আর কোনো নয় স্ট্র্যাটেজি হ্যাঁ স্কুল কে বচ্চো লোক ট্রাফিক লেকে হম লোক কি ওর ভবিষ্য মে কাফি প্রোগ্রাম হম লোক অর্গানাইজ করতে যা রে হ্যাঁ, স্কুল কে বচ্চো কো লেকে, কলেজ কে বচ্চো কো লেকে, ড্রাইভার্স কো লেকে দের উইল বি লট অফ অ্যাওয়ারনেস প্রোগ্রাম উইল বি কাম। পাবলিক কো হম লোক সমঝায়েঙ্গে কি আপ ট্রাফিক কে জো নিয়ম হ্যায় উনকো মান কে চলিয়ে, বহুত সারে লোক ইসকে বারে মে অ্যাওয়ার নেই হ্যায়, হেলমেট পেহেননা কিউ জরুরি হ্যায়, সিট বেল্ট লাগানা কিউ জরুরি হ্যায়, বাকি চিজে কেউ জরুরি হ্যাঁ, পাবলিক সমঝানা বহু জরুরি হ্যাঁ, বিশ্বাস হ্যাঁ অ্যাওয়ারনেস কে মাধ্যম সে। এসে আলাদা ব্ল্যাক স্পোর্টস জো হ্যাঁ, যা পর বার বার এক্সিডেন্টস হতে হ্যাঁ, বা পর কেউ এক্সিডেন্ট হতা উসকো রিসার্চ কিয়া যা রা আর উসকো উসকা ভি সলিউশন কিয়া যা স্যার। কিছু জায়গায় দেখা গেছে এই এক্সিডেন্ট গুলি কমাই যায়, কিছু জায়গায় দেখা গেছে যে ড্রাইভিং ড্রাইভার যারা চালাচ্ছে সাধারণ ড্রাইভার তাদের মতো অনেকটা সিগন্যালিং নলেজের অভাবে এগুলো হচ্ছে, সেটা আমরা প্রসিকিউশনটাও দেব, এট দ্য সেম টাইম ওদেরকে অ্যাওয়ারও করব, আমাদের চেষ্টা থাকবে কমিশনারেট মধ্যে আমরা একটা স্মুথ ট্রাফিক করতে পারি, অ্যাক্সিডেন্টগুলি কমাতে পারি। স্যার, জাতীয় ব্ল্যাক স্পটে আমাদের কানেক্টাই ফাংশন, জাতীয় সড়কে দুর্ঘটনাটা কিন্তু নিয়ন্ত্রণে আনা একটু অসুবিধা হচ্ছে, বিশেষত 2 নম্বর জাতীয় সড়ক, এটা নিয়ে কি আলাদাভাবে কোনো পুলিশের ভাবনা রয়েছে? এবার জাতীয় সড়কে অ্যারাউন্ড 15 থেকে 16 এমন স্পট আছে, এটা ব্ল্যাক স্পট বলে আমরা চিহ্নিত করি, এখানে বারে বারে অ্যাক্সিডেন্টগুলি হচ্ছে, সেখানে অনেকগুলি ইঞ্জিনিয়ারিং ডিফেক্টও আছে, এটা আমরা এনএসএম কথা বলছি, এটা বাদ দিয়ে অনেক কিছু মেজার আমরা নিচ্ছি, আশা করি ভবিষ্যতে জাতীয় সড়কে দুর্ঘটনা আমরা অনেকটাই কমাতে পারবো বলে আমার বিশ্বাস।